আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আমি গোলাম মোস্তফা, আছি বিই নিউজ এর সাথে। গোপনে বিয়ে সেরেছেন রাশমিকা, জানালেন নিজেই। বিস্তারিত জানতে বিই নিউজের ডেস্ক রিপোর্টে। দক্ষিণী ইন্ডাস্ট্রি হোক কিংবা বলিউড বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার প্রেমের চর্চা চলে প্রায় সব জায়গাতে, যদিও নিজেরা কখনোই স্বীকার করেননি যে তার প্রেম করছেন। তবে তাদের প্রেমের খবরকে অনেকটা ওপেন সিক্রেটই বলা যায়। তারই মাঝে এবার প্রেম থেকে উতরে সবাইকে নিজের বিয়ের খবর জানালেন রাশমিকা। তবে পাত্র বিজয় নন, অন্য কেউ। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাশমিকা। সেখানেই অভিনেত্রীকে প্রশ্ন করা হয় তার বিয়ে নিয়ে। ঠিক তখনই রাশমিকা কোনো রাগঢাক না করেই জানান তার বিয়ে হয়ে গেছে। তার এমন আচমকা উত্তরে অনেকেই চমকে উঠেন। অভিনেত্রী জানান, নারুতো উজুমাকিকে গোপনে বিয়ে করেছেন তিনি। কিন্তু কে এই নারুতো উজুমাকি? নারুতো হলো এক জাপানি কার্টুন চরিত্র, সেই নাকি রয়েছে রাশমিকার হৃদয় জুড়ে। জনপ্রিয় এ জাপানি মঙ্গা সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। এদিকে অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকা মান্দানার প্রেমের জোর গুঞ্জনের মাঝেই মাস তিনেক আগে শোনা গিয়েছিল তিনি নাকি অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের প্রেমে মজেছেন। রাশমিকা ও সাই শ্রীনিবাসকে প্রায়ই একসঙ্গে দেখা যায়, লোকমুখেও এ নিয়ে আলোচনা চলছে, যদিও এখন পর্যন্ত তাদের তরফ থেকে কোনো বক্তব্য আসেনি। তাবাচ্ছুম ইভা জেনি, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।